কোচ রাজবংশী জাতীয় পরিষদের কার্যনির্বাহ সভাত হওয়া সিদ্ধান্তর বিষয়ে সদরি করে কোচ রাজবংশী জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় কেন্দ্রত বিজেপির ডাবল ইঞ্জিনযুক্ত সরকার থাকা সত্ত্বেও কোচ রাজবংশী জনগোষ্ঠীর আত্মনিয়োগের অধিকার আর জনজাতিকরণের বিষয়টি উলমাই রাখি জনগোষ্ঠীক চরমভাবে প্রতারণা করার নিষেধ করার ষড়যন্ত্র লিপ্ত হওয়া বলে ক্ষুর্ধার সমালোচনা করে। আজি বৃহত্তর বঙ্গাইগাঁও প্রেস ক্লাবত কোচ রাজবংশী জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় সরকার আর কেন্দ্রীয় সরকারে কোচ রাজবংশী জনগোষ্ঠীক আত্মনিয়ন্ত্রণের অধিকার সুনিশ্চিত করবলে দাবি জানায়। তৎকালে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারও আগবাড়ি আহিবলে আহ্বান জানায়। অনাগত দিনত আমার অসম জনগোষ্ঠীর যা জাতীয় সমস্যা এইবিল আমি অরাষ্ট্রনিক আমি রাষ্ট্রপতি সমাধানের কারণে আমি আগবাড়ি যাব আর এইখানে কথাই আজির এই সংবাদ মেল শুনেছি। এনে অল্প আমার সভাপতি দীপক কুমার মহনের অল্প এই আমার প্রতিশ্রুতি আজিলেকে রক্ষা নকরা আমি গোটেই মর্মাহত হয়েছো আর অতি শীঘ্রে রাজবংশী জনগোষ্ঠীর যে জনজাতিকরণ এই জনজাতিকরণ তৎকালীনভাবে করবর কারণে আমার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ওসর আমি কাতর অনুরোধ জানাইছি। আর এই ডাবল ইঞ্জিন সরকারে আজিলেকে আমার কোচ রাজবংশীর জনসাধারণ যে মৌলিক দাবি যে সাংবিধানিক রক্ষা দিবস জনজাতিকরণ এই জনজাতিকরণ তৎকালে দিয়ার দাবি আমি অহা 25 জুলাই তারিখে আমি আধঘন্টিয়া মন্ডল ঘোষণা করেছো কমতাবল প্রস্তাবিত কমতাবল আমি মন্ডল ঘোষণা করেছো। আর 2 আগস্ট তারিখে আমি 12 ঘন্টা মানে কি বন্ধ কার্যসূচী ঘোষণা করেছি। বঙ্গাইগাঁওয়ের আফতাব আলী, রিপোর্ট নারদ লাইভ।